শুধু আফ্রিকাতেই করোনা ভাইরাসে মৃত্যু হতে পারে 2 লাখ মানুষের, এ নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারী ভয়াবহ রূপ নিয়েছে রাশিয়ায়। গত 24 ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছে 10 হাজারেরও বেশি মানুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবারও প্রায় 2,500 মানুষের মৃত্যু হয় করোনায়। সব মিলিয়ে বিশ্বজুড়ে এ রোগে প্রাণ গেছে প্রায় 2,70,000 মানুষের। আক্রান্ত এখন 38 লাখেরও বেশি মানুষ। রিপোর্ট করছেন এস এম আশরাফ। কয়েকদিনে আফ্রিকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 50,000। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে এ রোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে দক্ষিণ আফ্রিকা, এরপর মিশর আর মরক্কো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সতর্ক না হলে আফ্রিকায় ভয়াবহ রূপ নেবে এ মহামারী। মারা যেতে পারে প্রায় 2 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের পরই এ করোনায় আক্রান্তের শীর্ষে এখন রাশিয়া। ফ্রান্স জার্মানিকে পেছনে ফেলে সেদেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 1,77,000। প্রতিদিন প্রায় 10,000 মানুষ আক্রান্ত হচ্ছেন রাশিয়ায়। ভয়াবহ পরিস্থিতি ব্রাজিলে। প্রতি মিনিটে 7 জন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। অর্থমন্ত্রী পাওলো গুইদেস বলেন লকডাউন এভাবে চলতে থাকলে তাদের দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে। মহামারীর সাথে বিশ্বে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব। ব্যবসায়িক মন্দায় 3,700 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে অ্যাপভিত্তিক ভাড়ায় গাড়ি সরবরাহকারী সংস্থা উবার। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন বলছে শুধু যুক্তরাষ্ট্রেই 33 লাখেরও বেশি মানুষ কর্মহীন হতে চলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গত এপ্রিলে প্রতিদিন গড়ে 80,000 মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। ঘোষিত স্বাস্থ্যবিধি না মানলে এ মাসে তা আরও বাড়তে পারে। এস এম আশরাফ, এটিএন বাংলা।